21 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তার বিরুদ্ধে মিরপুরে একটি পক্ষের বিক্ষোভের পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই মুহূর্তে দেশে ফেরা হচ্ছে না দেশসেরা অলরাউন্ডারের। মিরপুরে প্রথম টেস্টে অংশ নিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা ছিল তার, সেটা আর হলো না। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে হাসান মুরাদকে। বিসিবি জানায়, ব্যাট ও বল হাতে সাকিবের বিকল্প হয় না, নিরাপত্তাজনিত কারণে সাকিব বাংলাদেশে আসতে পারছে না, তাই দলে তার পরিবর্তে হাসান মুরাদকে নেওয়া হয়েছে। জানানো হয়, প্রথম শ্রেণীর ক্রিকেটে পারফর্ম করার মতো যোগ্যতাও আছে হাসান মুরাদের। তিনি বোলিংয়ে ভারসাম্য আনার মতো ক্রিকেটার। এর আগে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন 23 বছর বয়সী এই স্পিনার। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে 21 অক্টোবর মিরপুরে এবং 29 অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।